আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। এখন আমি যেই প্রজেক্টটি আপনাদের সাথে শেয়ার করব, আশা করতেছি আপনারা সবাই জয়েন হবেন। খুবই ভালো একটি প্রজেক্ট, $75 তারা অফার করতেছে এবং এটা কিন্তু তাদের নিজস্ব এক্সচেঞ্জারের মধ্যে লিস্টেড আছে, তাই কেউ মিস করবেন না। সবাই জয়েন হয়ে যাবেন এবং সবাই এখান থেকে পেমেন্ট পাবেন, এই প্রত্যাশা নিয়ে শুরু করতেছি। ভিডিও ডেসক্রিপশনে আপনি লিঙ্ক পাবেন, লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে খুব সিম্পল কিছু টাস্ক করলে আপনি কিন্তু ডলারটা ইনকাম করতে পারবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি $8 পাবেন, বাকিটা আপনাকে ক্লেম করে নিতে হবে। সো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত এই জায়গাটা আপনার ফার্স্ট নেম দিবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, তারপরে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ডের জায়গায় উপরে যেই পাসওয়ার্ডটা দিবেন সেটা কনফার্ম করে নিচে আবার দিয়ে দিবেন। এরপরে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এইটার উপরে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে আই এম নট রোবট ক্যাপচাটা ভেরিফাই করে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন, দেন আপনার সামনে সাইন ইন বাটনটা চলে আসবে, মানে এই এই অপশনটা চলে আসবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এইরকমের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে যখন আপনি হচ্ছে সাইন ইন করতে যাবেন। তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনাকে আবার হচ্ছে ইয়া করতে বলবে, ইমেলটা ভেরিফাই করতে বলবে। যখন আপনি এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে বলবে আমরা আপনাকে ভেরিফিকেশান কোড পাঠাইছি, সেটা অ্যাপ্রুভ করেন। এইরকমের একটা ইমেল তারপর আপনাকে তারা পাঠাবে। ইমেলটার মধ্যে এই যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে এই ইন্টারফেসটা আবার আপনার সামনে আসবে, দেন আপনি এভাবে করে লগ ইন করে নেবেন। সো লগ ইন করার পরে আপনার মূলত এয়ারড্রপের কাজটা করতে হবে আর কি। সো আই এম নট রোবট ক্যাপচারটা ভেরিফাই করে নিই। অনেক স্লো নেট আসলে। তো এরপরে আপনার সামনে এইরকমের একটি ইন্টারফেস চলে আসবে, একদম এইরকমের ইন্টারফেসটা আসলে এখানে দেখেন আমার ব্যালেন্সে অলরেডি 10টা টোকেন দিয়ে দিয়েছে, যার ভ্যালু হচ্ছে $8, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে দিবে হচ্ছে $10। এবং এয়ারড্রপটা কিন্তু আর মাত্র 27 দিন পর্যন্ত সময় বাকি আছে। সো যারাই জয়েন করবেন খুব দ্রুত জয়েন করবেন, তাহলে আশা করতেছি ভালো প্রফিট পাবেন। এই ইন্টারফেসটি আসলে আপনারা কী করবেন, প্রথমত এই যে প্রোফাইল আইকনটা আছে এটার উপর একটা ক্লিক করে এখান থেকে প্রোফাইল বাটনটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে? যেভাবে দেখাচ্ছে ভিউয়ার্স ঠিক সেম একইভাবে করবেন, আশা করতেছি সবাই পেমেন্ট পাবেন। তো এখানে আসার পরে আপনার হচ্ছে নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং জেন্ডার এগুলো সব ঠিক করে নেবেন, ঠিক আছে? জাস্ট টাইপ করে করে বসাই দিলেই হবে, ভেরিফাই করা লাগবে না। বসাই দিবেন, তারপরে আপনি আবার হচ্ছে মেইন পেজটাতে ব্যাক করবেন। ব্যাক করলে এই ইন্টারফেসটা আসবে, যখন এই ইন্টারফেসটা আসবে এই যে ক্লেম এয়ারড্রপ এটার উপরে একটা ক্লিক করে দিবেন। সো ক্লেম এয়ারড্রপের উপরে ক্লিক করার পরে এইরকমের একটি ইন্টারফেস চলে আসবে। যখন এই ইন্টারফেসটা আসবে এখানে দেখেন কিছু স্টেপ আছে, ঠিক আছে? তো এই স্টেপগুলোতেই মূলত আমাদের কাজটা করতে হবে, যার বিনিময়ে আপনি টোকেন পাবেন। তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে তাদের টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড চ্যানেলে জয়েন করতে হবে, যার বিনিময়ে আপনাকে 10টা টোকেন দিবে। টুইটারে ফলো করতে হবে, যাতে পাবেন 5 টোকেন, লাইক, রিটুইট অ্যান্ড ট্যাগ, 5 ফ্রেন্ড, পিন পোস্ট। তো এটা করলে আপনি হচ্ছে 10টা টোকেন পাবেন। এরপরে ফলো রেডিট, এটার জন্য 5টা টোকেন পাবেন। ফলো মিডিয়াম, এটার জন্য 5টা টোকেন পাবেন। প্রতি ইনভাইটের জন্য 15টা টোকেন পাবেন এবং আপনার ERC-20 অ্যাড্রেসটা সাবমিট করে দেবেন, শেষ। এরপর হচ্ছে রিক্রুটমেন্ট, আপনার এখানে প্রথমত টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে, টুইটার অ্যাকাউন্ট লাগবে, রেডিট অ্যাকাউন্ট লাগবে, মিডিয়াম অ্যাকাউন্ট লাগবে, যারা এয়ারড্রপ করেন এগুলো সবারই আছে, ওকে? দেন হচ্ছে সাবমিট এয়ারড্রপ ফর্ম, এখানে একটি ফর্ম আছে, কাজগুলো কমপ্লিট করার পরে এই ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথম যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে জয়েন টেলিগ্রাম গ্রুপ, এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটা চলে আসবে। আমার টেলিগ্রাম অনেক লোড দেখতে পাচ্ছেন, আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে গিয়েছি। এরপরে আমি জাস্ট কী করবো, ব্যাক করব। ব্যাক করে এসে টেলিগ্রাম চ্যানেল যেটা আছে এই লিঙ্কের উপরে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে আমি জয়েন হয়ে যাব। সে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল আমার জয়েন হওয়া শেষ, কিন্তু কিছুই পোস্ট করে নেই। এরপরে হচ্ছে ফলো টুইটার, এই টুইটার পেজটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফলো বাটনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এরপরে এই যে নোটিফিকেশান বেল আইকনটা আছে এটা অন করে দিবেন, ওকে? যাতে করে তারা আপডেট দিলে আপনি পেয়ে যান। এরপরে লাইক অ্যান্ড রিটুইট অ্যান্ড ট্যাগ 5 ফ্রেন্ড অন পিন পোস্ট, তো এই লিঙ্কটার উপরে আবার ক্লিক করবেন।
সো লিংকটার উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে এই ইন্টারফেসটা চলে আসছে। এখান থেকে প্রথমত লাভ আইকনের উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে যে রিটুইট, রিটুইট উইথ কমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার পাঁচটা ফ্রেন্ডকে আপনি এখান থেকে ট্যাগ করবেন। ওকে, সো আমি পাঁচটা ফ্রেন্ড আগে ট্যাগ করে নিচ্ছি। মোটামুটি এখানে পাঁচটা ফ্রেন্ড ট্যাগ করা হয়ে গেছে দেখতে পারতেছেন। এরপর একটা কমেন্ট সাথে অ্যাড করে দিচ্ছি, গুড প্রজেক্ট, তো এটা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে রিটুইটের উপরে ক্লিক করে দিলাম। ওকে, সেখান থেকে দেখতে পারতেছেন আমার এই ট্যাক্সটাও কমপ্লিট হয়ে গেছে। সো এই জায়গাটা থেকে আমি জাস্ট এই যে ভিউ এইটার উপরে ক্লিক করে লিঙ্কটা কপি করে রাখলাম, যদি যারা চায় সেই ক্ষেত্রে দিয়ে দিব সরাসরি কপি পেস্ট করে। ওকে, এখন দেখতে পারতেছেন আমাদের কিন্তু তিনটে ট্যাক্স শেষ আর দুইটা আছে। তো একটা হচ্ছে রেডডিটে ফলো করতে হবে, এটার উপরে ক্লিক করে রেডডিট পেজটাতে যাবেন, তারপর হচ্ছে ফলো করে দেবেন। রেডডিটা প্রচুর স্লো, প্রচুর স্লো, মানে এত স্লো বলার বাহিরে। সো এটা করার সময় একটু টাইম নিয়ে করবেন। ভিউয়ার্স, রেডডিট অ্যাপস মানে ওয়েবসাইটের মধ্যে প্রবলেম, মানে ওরা হচ্ছে কাজ অনেক স্লো করতেছে। আপনারা বেটার এবং ভালো রেজাল্ট পাবার জন্য রেডডিটের যেই মানে ইয়াটা আছে, অ্যাপসটা আছে, এটা কষ্ট করে ডাউনলোড করে নেবেন। এটাতে আপনারা খুব ফাস্ট টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। আপনারা জানেন এয়ারড্রপের জন্য রেডডিটের কিন্তু অনেক টাস্ক থাকে, ঠিক আছে? সেই ক্ষেত্রে যদি আপনারা এটা ডাউনলোড করে নেন আমার মতে বেটার হবে। দেন হচ্ছে তাকে এটার মধ্যে ক্লিক করে এই যে দেখতে পারতেছেন ফলো, এই ফলো বাটনটার উপরে ক্লিক করে দিবেন, ফলোয়িং হয়ে যাবে। এরপরে আপনি আবার হচ্ছে ব্যাক পেজে ক্লিক করে চলে আসবেন এবং এখান থেকে আসার পরে ফলো আওয়ার মিডিয়াম, এটার উপরে ক্লিক করে মিডিয়ামে ফলো করে নেবেন। দেখেন মিডিয়াম কত ফাস্ট, আর ওইটার জন্য আমার নিম্নে 20 মিনিট ওয়েট করতে হয়েছে। সো এখান থেকে মিডিয়াম পেজটা চলে আসছে, মিডিয়াম আসার পরে জাস্ট মিডিয়ামের ফলোর উপরে ক্লিক করে দিবেন, সিম্পলি এটা ফলোয়িং হয়ে যাবে। ওকে, দেখতে পারতেছেন এটা ফলোয়িং হয়ে গেছে। এরপর আপনি আবার ব্যাক করবেন। আমাদের প্রত্যেকটা টাস্ক কিন্তু এখন শেষ, আর কোনো টাস্ক বাকি নাই। রেফার করতে যারা পারেন তারা করবেন, না করতে পারলেও সমস্যা নাই। এখন যেই টাস্কগুলো আমরা করবো সেটা হচ্ছে ডিটেলসগুলো দিব, ঠিক আছে? তো আমার টেলিগ্রাম ইউজার নেম, এখানে আমি টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, ডান। এরপর হচ্ছে আমার টুইটারের ইউজার নেম, এখান থেকে ওকে টুইটার ইউজার নেম দিয়ে দিয়েছি। দেন হচ্ছে এই জায়গাটা দেখতে পারতেছেন রিটুইট লিঙ্ক, যেই টুইটারটা আমরা রিটুইট করেছিলাম সেইটা লিঙ্কটা পেস্ট করে দিলাম। এরপর আমার রেডডিটের ইউজার আইডিটা চাচ্ছে, সো রেডডিটের ইউজার নেম হচ্ছে আমার গিয়ে কি, আরে বিশাল ইউজার নেম। সো পুরাটা দিয়ে এখান থেকে এতটুকু মানে এসের আগে যা আছে সেটুকু পরীক্ষা, এটা দিয়ে দিলাম, অ্যাট দ্য রেট সহ দেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে মিডিয়াম ইউজার নেম, তো এখানে আপনার যে মিডিয়ামের ইউজার আইডিটা আছে সেটা দিয়ে দিবেন। আমার মিডিয়াম ইউজার আইডি হচ্ছে @ক্রিয়ামণি767, সো আমি এটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ইউজার আইডি দেওয়ার পরে দেখতে পারতেছেন ওয়ালেট অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার ইথিরিয়াম অ্যাড্রেসটা, মানে ট্রাস্ট ওয়ালেটে গিয়ে ট্রাস্ট ওয়ালেটের থেকে ইথিরিয়াম অ্যাড্রেসটা কপি করবেন, সেইটা এনে এখানে পেস্ট করে দেবেন, ওটাই আপনার ERC20 অ্যাড্রেস। ওকে, দেখেন আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সাবমিটের উপরে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটের উপরে ক্লিক করার পরে এটা ভেরিফাই হবে, মেবি ভেরিফাই হওয়ার পরে টোকেনটা দিবে। 27 দিন মাত্র এয়ারড্রপটা বাকি আছে, আবারও বলে দিচ্ছি, সো প্লিজ কেউ মিস করবেন না, সবাই জয়েন করবেন। দেখতে পারতেছেন এখানে কংগ্রাচুলেশন, এয়ারড্রপ ফ্রম সাকসেসফুলি সাবমিটেড, ওয়ান্স ইউ পার্টিসিপেন্ট ডিটেলস আর অ্যাপ্রুভড অ্যান্ড টোকেন উইল বি অ্যাড ইউর অ্যাকাউন্ট। যেটা বলেছিলাম যে আপনার ডিটেলসগুলো যখন ভেরিফাইড হয়ে যাবে তখন আপনার টোকেনটা আপনার ওয়ালেটের মধ্যে ই হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখতে পারতেছেন যে এখানে রেফারেল লিঙ্কটা পাবেন একটু নিচে, এই লিঙ্কটাকে সিম্পলি কপি করবেন, ঠিক আছে? কপি করার পরে এই লিঙ্ক থেকে আপনি যাদেরকে রেফার করবেন প্রতি রেফারেলের জন্য আপনি এখান থেকে হচ্ছে 15টা করে টোকেন পাবেন, ঠিক আছে? আর ওই ক্লেমটা আপনি জাস্ট একবারই করতে পারবেন, এবং একবার করলে সেটার থেকেই আপনি যে ব্যালেন্সটা পাবেন ওটাই আপনার এখানে দেখাবে। তো এখানে অ্যাক্টিভিটি নামের একটা অপশন আছে, এটা আপনারা দেখতে পারবেন যে আপনাদের মানে ইয়াটা লগ ইন কখন হয়েছে বা কি এগুলা, ঠিক আছে? আর এই যে আছে ট্রানজ্যাকশন বাটন,
এখান থেকে ক্লিক করে আপনি ট্রানজাকশনটা দেখতে পারবেন। দেখেন এখান থেকে আমি যে জয়েন করেছি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি রেফারেলে, আরেকজনের রেফারেলে জয়েন করেছি, সেই জন্য আমাকে তারা দিয়েছে হচ্ছে এখান থেকে 10টা টোকেন। আপনি যদি রেফার কোড ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু পাবেন না টোকেন, ঠিক আছে। এখানে লেখাই আছে দেখেন, বোনাস টোকেন ফর রেফারেল জয়েন, মানে আমি আরেকজনের রেফারেলে জয়েন করেছি বলেই কিন্তু আমাকে টোকেনটা দিয়েছে। আমি যদি রেফারেলে জয়েন না করতাম সেক্ষেত্রে দিত না, ঠিক আছে। তো মাস্ট বি রেফারেলে জয়েন করবেন। এরপরে হচ্ছে এখানে এয়ারড্রপের ইয়েটা আছে, যেটা হচ্ছে আমি 24 মে সাবমিটেড করেছি। এটা যখন হচ্ছে এয়ারড্রপটা কমপ্লিট হয়ে যাবে মানে তারা ভেরিফাই করে দেখবে যে হ্যাঁ সব ঠিক আছে, তখন তারা পেমেন্টটা করে দিবে, মানে এই $100 সরি 100 টোকেনও অ্যাড করে দিবে, ঠিক আছে। এই ছিল মোটামুটি ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর পেমেন্টটা অটোমেটিকলি চলে আসবে মেবি এয়ারড্রপ শেষ হওয়ার পরে আপনাদের টোকেনে, আপনাদের ওয়ালেটে। আর এটা হচ্ছে তাদের মেইন ওয়েবসাইট, দেখতে পারতেছেন তাদের হোয়াইট পেপার এবং সব কিছু এখানে পাবেন, আপনারা চাইলে এগুলো চেক করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য, এবং আশা করবো যে আপনারা সবাই জয়েন করবেন। পরবর্তী টিউটোরিয়াল পাবার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ।